আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু হাবিবাস কিচেন। আমার আজকের আয়োজনে থাকছে চিকেন প্লাউ রাইস। চলুন তাহলে চলে যাই প্রিপারেশনে। আমি এইখানে চারটা চিকেনের 10টা লেগ নিয়েছি, সরি একটু ম্যাথটা চেক করলাম, 4টা চিকেনের 8টা লেগ নিয়েছি। এখন লেগগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি। চিকেনের যে কোনো পিসেস নেওয়া যাবে, যার যেটা পছন্দ। আমাদের বাসার সবারই লেগ পিসেস বেশ পছন্দ, তাই আমি লেগ পিসেস নিয়েছি। যাই হোক, কথা বেশি না বাড়িয়ে মূল প্রিপারেশনটা নিয়ে ফেলি। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের পাউডার। হলুদের পাউডারের পরিবর্তে জাফরান রঙও ইউজ করতে পারবেন। আমি এখানে নিয়েছি একটা ফ্রেশ লেমন। লেমনটাকে কেটে অর্ধেক লেমনের জুস নিয়ে নিচ্ছি। ফ্রেশ লেমনের পরিবর্তে লেবুর রসও দেয়া যাবে, সেইখানে একটু পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। নর্মালি 2 কেজি চিকেনের জন্য 1 চামচ লেবুর রসই যথেষ্ট। লবণ, হলুদের পাউডার আর লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। ওভারনাইট রাখলে বেশি ভালো হয়, সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজারের নর্মাল চেম্বারে রাখতে হবে। হাতে সময় বেশি না থাকলে 1 ঘন্টা পরেও কুক করা যাবে, সেক্ষেত্রে একটু দই বা ইয়োগেট দিলে ভালো হয়। আমি এইখানে 1/2 কাপ ভেজিটেবল অয়েল এবং 1/3 কাপ ঘি নিয়েছি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি বা তেল যে কোনো একটা দিয়ে করতে পারবেন, কিন্তু ঘি দিয়ে রান্না করলে অবশ্যই টেস্টটা ভালো হবে। তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে মেরিনেট করা চিকেনের পিসেসগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে 2টা উপকার হবে। একটা হচ্ছে তেল ছুটে যাবে না, আর অপরটি হচ্ছে চিকেনের পিসেসগুলো নরম থাকবে। প্রতিটা সাইড মিনিট 4 করে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন ভালোভাবে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। চিকেন ভাজার তেলটাই এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ।
2 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার। সব মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলা দিয়ে কয়েক মিনিট ভেজে এখন দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি, কয়েকটা এলাচি, কিছু তেজপাতা আর লবঙ্গ। এখন আবারও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আবারও একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে এখন দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার পরিমাণ গরম পানি। মশলাটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল উঠে না আসে আর মশলার কাঁচা ভাবটা চলে না যায়। এখন ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাঁচা দুধ। চিকেনগুলো 70% কুক হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ। এটা অবশ্যই অপশনাল, যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এখন চলে যাব পরবর্তী স্টেপে, আশা করি সঙ্গেই থাকবেন। পোলাও রাইস বানানোর জন্য আমি নিয়েছি চিনি গুঁড়া সুগন্ধি চাউল। যাদের হাতের কাছে এই চাউলটি নেই তারা বাসমতি চাউলও নিতে পারবেন। আমি অ্যাপ্রোক্সিমেটলি 2 কেজি চিকেনের সঙ্গে নিচ্ছি 1 কেজি চাউল। চাউলগুলোকে এখন ধুয়ে নিচ্ছি, কয়েকবার পানি বদল করে সুন্দরভাবে ধুয়ে চাউলটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভেজিটেবল অয়েল আর 1/3 কাপ ঘি। এখন ঘি আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আবারও একটু ভালোভাবে মিক্স করে ভেজে নেব কয়েক মিনিটের জন্য। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, 3 টুকরা দারচিনি, কয়েকটি এলাচি আর কিছু কাজু বাদাম। কাজু বাদামটা অপশনাল, যদি দিতে চান দিতে পারবেন, না হলে স্কিপ করবেন। মশলাগুলো ভালোভাবে ভেজে এখন আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউলটা দিয়ে দিচ্ছি।
এখন চাউলগুলো একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। পোলাও রাইসের চাউলটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা ভাজার সময় আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ফাইনাল স্টেপে চলে এসেছি। প্রথমে যেই চিকেনগুলো কুক করেছি সেই চিকেন থেকে কয়েক টুকরা চিকেন উঠিয়ে রেখেছি। এখন চিকেন আর চাউলটা দুইটা লেয়ারে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 লিটার পানি আর 1/2 কাপ দুধ। কয়েক মিনিট ফুটিয়ে এখন একটা ফয়েল পেপার দিয়ে দমে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। নর্মালি চাউলের সঙ্গে পানির পরিমাণটা হয় চাউল যতটুকু পানি তার ডাবল দিতে হয়, কিন্তু আমি এইখানে পানি কিছুটা কম দিয়েছি কারণ চিকেনের সঙ্গে গ্রেভি আছে। দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।